ফুলকো গোলাপি গালের এক শিশু মনের সুখে সাপ নিয়ে খেলছে। লম্বায় প্রায় 16 ফুট দুটি সাপ। না, এটা কোনো সিনেমার গল্প নয়, এমনটাই ঘটেছে লন্ডনে। লন্ডনের একটি অ্যাপার্টমেন্টে থাকেন অ্যাড তাওকা, সঙ্গে থাকেন তার ফুটফুটে মেয়ে এমি, আর থাকে সোনি এবং চের নামের এক জোড়া অজগর, যারা রেটিকুলেটেড পাইথন প্রজাতির। অজগর প্রজাতির মধ্যে বিশ্বের দীর্ঘতম প্রজাতির এই সাপ দুটি, ওজনের দিক থেকেও সবচেয়ে ভারী। অকারণে সাপ এবং অজগর নিয়ে আতঙ্ক ছড়ায় মানুষের মনে, তাই এই বিষয়টি নিয়ে সাপ যে পোষে সেই তাওকা বলেন, সাপ কিন্তু রক্তখেকো কোনো প্রাণী নয়, আসলে এরা অত্যন্ত নিরীহ। তাই নিজের ছোট্ট মেয়ের সঙ্গে অজগর দুটিকে পোষ্য হিসেবে মানুষ করছেন তাওকা। সোশ্যাল মিডিয়ায় 7 বছরের এমির সঙ্গে অজগরগুলির সময় কাটানোর ভিডিও পোস্ট করেন তিনি, বলেন তার মেয়ে খুব ভালো আছে, একেবারে নিরাপদে আছে। এই ভিডিওগুলো পোস্টের পরপরই নেটিজনরাও প্রথমে চমকে গেলেও এখন কিন্তু ভিডিওগুলো উপভোগ করেন সবাই। ভিডিওগুলোতে দেখা গিয়েছে মেয়েটি মন দিয়ে টিভি দেখছে, আর তার পা জড়িয়ে রয়েছে একটি অজগর, আবার কখনো মেয়েটি খাবার দিচ্ছে অজগরকে, আবার কখনো গোসল করাচ্ছে সাপকে, কখনো বা মনে সুখে কথা বলছে সাপদের সাথে। এদিকে একটি ভিডিওতে অজগরের বিশাল হাঁ দেখে পিলে চমকে উঠেছে অনেক দর্শকেরই। তবে এই বিষয়টি নিয়ে তাওকা বলেছেন, অজগরটি তখন একটু ক্লান্ত বোধ করছিল, এতে ভয় পাওয়ার কিছু নেই, বিরল প্রজাতির প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের কর্তব্য, এমনটাই উল্লেখ করেছেন তিনি। একই সাথে লন্ডনের ফ্ল্যাটে এত বড় বড় দুটি পাইথন দেখতে কিন্তু তাওকার পরিচিত অনেকেই ভিড় করেন সেই ফ্ল্যাটে, দেখতে চান সাপ দুটি কেমন আছেন। একই সাথে সাপদের সাথে সুন্দরভাবে বেড়ে উঠছে এমি। বিশ্বের এমন সব মজার মজার তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।